নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মোচা, কাঁচা ছোলা এবং চিংড়ি মাছ সাথে নারকলের দুধ দিয়ে। অসাধারণ অনবদ্য স্বাদের এই রেসিপি খুবই কম সময় চটজলদি চটপট হয়ে যায়, কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। তো দেখো আমি কিভাবে বানালাম আর কি কি উপকরণ নিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো মোচার অনেক রকমই রেসিপি খেয়েছো, আজকে আমি কত বড় দেখো সাইজের একটা মোচা নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ, ছোলা এবং নারকলের দুধ দিয়ে। পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, একদম কিন্তু অন্যরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো দেরি না করে চলো প্রথমে মোচাটাকে কেটে নিই। মোচাটা কাটার আগে প্রথমে একটা গামলার মধ্যে বেশ খানিকটা নিয়ে নেব জল, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, তাহলে কিন্তু মোচাটা আর কালো হবে না যদি এই হলুদ জলের মধ্যে মোচাটাকে কেটে রাখা হয়। তো দেখো এখানে মোচা নিয়ে চলে এসেছি, এবার মোচার উপরের এই কভারটাকে এভাবে ছাড়িয়ে দিয়ে তারপর মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, একবারে কিন্তু চলে আসবে। তো সেখান থেকে কিছুটা কিছুটা করে নিয়ে এইভাবে দেখো এই উপরে একটা আঁশ মতো রয়েছে, এটাকে ফেলে দেবো, আর এই ভিতরে দেখবে এরকম একটা মুখ মতো রয়েছে, এটাকে ফেলে দিতে হবে, এটা কিন্তু কোনো দিন সেদ্ধ হয় না তরকারির মধ্যে গেলে। তো এইভাবে সমস্ত মোচারি প্রথমে এই বুকের এই খোসাটা ফেলে দেবো, তারপরে কিন্তু মুখের এই খোসাটা ফেলে দেবো, দিয়ে এইভাবে মোচাটা কাটতে সুবিধা হয়। আর এক ধরনের কাটা যায় এইভাবে, মোচার বুকটা ফেলে আর উপরের খোসাটাকে ফেলে এইভাবে যদি তোমরা গোটা প্রেশারে সেদ্ধ দাও, ধরো হাতে টাইম কম আছে কিন্তু মোচা খেতে ইচ্ছা করছে, এই মোচা তো খুবই লোভনীয় জিনিস সেটা তো আমরা সবাই জানি, তো এইভাবে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিলেও কিন্তু মোচা কাটা হয়ে যায়। তো এইভাবে দেখো সমস্ত খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব, আজকে কিন্তু আমি মোচাটা কেটেই করব। তো এই যে দেখো কেটেছি, এবার কুচি কুচি করে নেব এইভাবে। এইভাবে কিন্তু কুচি কুচি করলে ছোট বড় হলে কোনো সমস্যা নেই, কারণ এই মোচাটা কিন্তু আমরা সেদ্ধ করে নেব। দেখো এখানে সমস্ত মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি বলে কিন্তু এখনো কালো হয়নি, আর এই যে এই অংশটুকু এই মুখটুকুনি বাদ দিয়ে বাদ বাকি পুরোটাই আমি কুচিয়ে দেবো। দেখো যখন কাটতে বসেছিলাম হাতের কালার কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। তো এইবার দেখো এটাকে এইভাবে একদম এইভাবে কেটে কেটে এরকম হলুদ জলের মধ্যে ঢুকিয়ে দিলে জিনিসটার কালো হয় না। তো সেম ভাবে এই পুরোটাও এইভাবেই কেটে নেব। মোচাটা তো কাটা কমপ্লিট হয়ে গেল, এবার বসিয়ে দিলাম ভাপে, মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। গামলাটা টাইটাই হয়ে গেছিল বলে আমি এখানে মোচা জল সহ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে, মোচা সেদ্ধ হতে আর 2 থেকে 1 মিনিট লাগবে, তারপর নামিয়ে আবার ফিরে আসবে। তো এখানে সমস্ত মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে মোচার জলটা ঝরিয়ে নেব। মোচাটা টোটাল সেদ্ধ হতে আমার এখানে 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে, তোমাদের কিন্তু এরকম টাইমিংই লাগে। প্রথমেই দেখো জিরেটাকে এখানে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি বড় চামচের 1 চামচ নিয়েছি জিরে, সেটা নিয়ে নিলাম পাটার উপর। আজকে যেহেতু মোচাটা আমি পুরো কাঁচা লঙ্কাতেই করব, নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদাকে কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। কি নিয়ে আসছো তুমি, কি নিয়ে আসছো? এই দেখো আমার ভাইপো নারকল কেটে নিয়ে এসছে।
তো আয়োজনগুলো এখানে সমস্ত আমি রেডি করে ফেলেছি। তোমাদেরকে তো দেখালাম আমি যে শিলে বেটে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা এবং আদা। ফোড়নের জন্য লাগছে এখানে গোটা জিরে, তেজপাতা। এখানে নিয়েছি আমি আলু, দুটো বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি আমি এখানে। তোমরা যে কোনো আলু কিন্তু ব্যবহার করতে পারো। এখানে নিয়েছি আমি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ। এখানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, এখানে আমি আমার নিজের হাতের মাপের এক মুঠো নিয়েছি। তোমরা যে যেরকম প্রয়োজন ব্যবহার করতে চাও করতে পারো। লাগছে শাহি গরম মশলা, লাগবে পরিমাণ মতো চিনি, লাগছে নারকল। আর প্রথমেই তো বলেছি আজকে একদম অন্যরকম ভাবে মোচাটা বানাবো, তো এই নিয়ে নিয়েছি নারকল। রান্নার জন্য লাগছে এখানে সাদা তেল, লাগছে পরিমাণ মতো লবণ, হলুদ, আর নামানোর আগে লাগবে ঘি। তো চলো এবার রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভিডিওতে একটু বৃষ্টির আওয়াজ আসতে পারে। রান্নার শুরুতেই নারকলটাকে কুড়িয়ে নেব। সমস্ত নারকলটাই এখানে আমার কোড়ানো হয়ে গেছে। এবার চলো নারকলের থেকে দুধটা বার করে নেব। নারকেলটা এখানে কুড়ে নিয়ে চলে এসেছি। এই যে নারকলের সাদা অংশটা, এখান থেকে বেশি না, দেখো এই হাতের এক মানে বড় চামচের এক চামচ হবে। এতটা নারকল আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো, এটা রান্নার সময় আমি বলছি যে কি কাজে লাগাচ্ছি। এইবার নারকেলের মধ্যে একদম দেখো হাফ কাপ পরিমাণ এখানে আমি জল নিয়েছি। যত কম জল হয় ততই ভালো। এবার খুব ভালো করে নারকেলটাকে এই জলের মধ্যে এভাবে চটকে নিয়ে বার করে নেব নারকলের দুধ। নারকলটা এখানে খুব ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা বাটি নিয়ে নিলাম, অল্প অল্প করে নারকেল হাতের সাহায্যে এরকম প্রেস করে দুধটা বার করে নেব। তো হয়ে গেল এখানে আমার নারকেলের দুধটা বার করে নেওয়া। গ্যাসের উপর প্রথমে কড়াই বসিয়ে গ্যাসটাকে অন করে কড়াই গরম করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এই মোচা রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, জাস্ট তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এই অথেন্টিক রেসিপি এইভাবে বানালে কতটা স্বাদ লাগে। তেলটা এখানে ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার প্রথমে হালকা করে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো এখানে হাফ চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম হলুদ। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি এখানে ফোড়ন দিয়ে দেব। দুটো তেজপাতাকে ফেলে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। হলুদ ও লবণ আগে থেকে দেওয়া আছে, আমি আলু ভাজার সময় কিন্তু আলাদা করে হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার করব। যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আলুটাকে কিন্তু 1 মিনিট লো ফ্লেমে রেখে, মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব বেটে রাখা আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ, এটা কিন্তু একদম নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। দু থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা ছোলা, এই ছোলা দিলে কিন্তু মোচার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। দিয়ে দেব কাঁচা ছোলা। মশলা এবং মোচা যখন একসাথে কষাবো, তখন কষাতে কষাতেই কিন্তু ছোলাটা অটোমেটিকই সেদ্ধ হয়ে যাবে। তোমরা যারা কাঁচা ছোলা না দিতে পছন্দ করো, তারা কিন্তু মোচার সাথে ছোলাটাকে সেদ্ধ করেও ব্যবহার করতে পারো। ছোলাটা দিয়েও এখানে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো
সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। এবার আর গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে না, এবার হাই করে দিয়ে খুব ভালো করে মোচা ছোলা মশলা একসাথে সব কষে নেব। হাই ফ্লেমে 3 মিনিট মতো কষে নিয়েছি। দেখো মোচাটা যেহেতু সেদ্ধ করা ছিল আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, ওই জন্য কিন্তু মোচাটা খুব সহজেই মজে আসছে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে মোচাটাকে কষে কষে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না বা করবো না। চার মিনিট মতো মোচাটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখো মোচা কিন্তু একদম গামাকা গামাকা হয়ে এসেছে। আর এই মোচা রান্না করতে কিন্তু যারা ভাবো যে খুব ঝকমারির একটা ব্যাপার, কিন্তু মোটেও নয়, একদমই সহজ, কিন্তু অনেকটাই ভালো লাগবে যখন ভাতের পাতে পড়বে। তো আমি কিন্তু মোচাটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, এখানে কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এই পর্যায়ে দিয়ে দেব আমি কুড়িয়ে রাখা নারকোল। এই পর্যায়ে কুড়িয়ে রাখা নারকোলটা দেওয়ার একটাই কারণ, যাতে নারকেলটা খাবার সময় মুখে পড়ে। মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে, নারকেলের যেহেতু নিজস্ব একটা স্বাদ আছে সেই কারণে। যেহেতু আমি এখানে একদমই জলের পরিমাণ কিছুই ব্যবহার করিনি, এইবার আমি দিয়ে দেবো নারকেলের দুধ। চিংড়ি মাছ নারকেল কোড়া আর নারকেলের দুধ দিয়ে ব্যাপারটা খুব ভালো করে কষে নেব। একবার জাস্ট এই পদ্ধতিতে তোমরা বাড়িতে মোচা বানিয়ে দেখো, অসাধারণ লাগবে, ভুলে যাবে অন্য কিছু দিয়ে ভাত খেতে, এত সুন্দর হবে এই মোচা রেসিপিটা। তো যেহেতু এখানে আমার কষেই এসেছিল মশলাটা মোচার সাথে, তো দেখো কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। যারা আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে প্রথম থেকে আমার ভিডিও দেখছো বা আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখো দেখতে দেখতেই কিন্তু নারকেলের দুধটা মোচার সাথে একদম মজে এসেছে। আর এই যে দেখা যাচ্ছে ছোট ছোট নারকেলের কুচি, এই যে দেখো, এইগুলোই কিন্তু ভাত খাওয়ার সময় মুখে পড়বে আর ভীষণ কিন্তু ভালো লাগে। আমি এটাকে আরেকটু কষে নেব, মানে নারকেলের দুধের থেকে নারকেলের তেলটা বেরিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। মোচার কিন্তু অনেকই গুণাগুণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মোচাতে অনেক পরিমাণে আয়রন থাকে। আর মোচা এইভাবে বাড়িতে রান্না করে খেলে কাঁচা ছোলার সাথে অনেকটা কিন্তু ভিটামিনসও পাওয়া যায়। আর মোচা কিন্তু সমস্ত রকম মানসিক খাপ খেতে পারবে, যাদের সুগার আছে তাদের পক্ষে কিন্তু ভীষণই ভালো এই মোচা। নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে এখানে আমি মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো কষে নিয়েছি। দেখো একদম একটা আঠালো ভাব হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়ে গেছে। জাস্ট অসাধারণ মোচা, দেখো কয়েক মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল। যেহেতু চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করতে নেই, ওই জন্য আমি আর বেশিক্ষণ রান্নাটা করলাম না। এবার দিয়ে দেব উপর থেকে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহারটা করবে। মোচা নিরামিষ বলো আর আমিষ বলো, মোচার কিন্তু জুড়ি মেলা ভার, দুর্দান্ত স্বাদ হয়। আর মোচা জিনিসটা এতই লোভনীয়, মানে যেদিনকে বাড়িতে রান্না হয় সবারই কিন্তু কম বেশি মন ভালো হয়ে যায়। মাছ মাংস তো থাকেই, কিন্তু এই সমস্ত মোচা থোড় বা যে কোনো পাতার বাটা রান্না, এই রান্নাগুলো কিন্তু আস্তে আস্তে এখন হারিয়ে যাচ্ছে। তো যত আমরা এগুলোকে তুলে ধরবো বা বাড়িতে বানাবো, তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চারাও এগুলো খাওয়াও শিখবে এবং শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। তো দেখো চিনি দিয়ে নাড়িয়ে নিয়েছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। একদম নারকোলের দুধ দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এই মোচা, যে জানে এর স্বাদ কেমন সে জানে। যারা আমার রেসিপি দেখে রেসিপিটি ট্রাই করবে, অবশ্যই কিন্তু আমাকে একবারের জন্য হলেও কমেন্ট সেকশানে জানিও, তোমাদের কমেন্ট করতে বা রিপ্লাই করতে খুবই ভালো লাগে। আর এই রেসিপি তোমাদের ভালো লাগবেই লাগবে, কথা দিলাম। চিনিটা গলে এসেছে, এবার দিয়ে দেবো উপর থেকে শাহি গরম মশলা। 1/2 চামচ মতো ব্যবহার করলাম এখানে আমি শাহি গরম মশলা। এবার দিয়ে দেবো ঘি, ঘিটা যে যার পরিমাণ মতো দেবে, আমি এখানে 1 চামচ মতো ব্যবহার করলাম ছোট চামচের। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেছে আমার এখানে সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর মোচা রেসিপি রেডি। তো চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই, মোচাটা এবার সার্ভ করে দেব। তাহলে দেখো একটি অথেন্টিক রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম কত সহজে। এই রান্না যদি আমি করতে পারি তোমরাও করতে পারবে, অবশ্যই একবার ট্রাই করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।